প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নাটোর জেলা। নাটোর জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বুধপাড়া কালী মন্দির। নাটোর জেলার লালপুর উপজেলার বুধপাড়ায় প্রায় 530 বছরের পুরনো বুধপাড়া কালী মন্দির অবস্থিত। নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের বিখ্যাত বনলতা সেনের মতোই নাটোরের কাঁচাগোল্লা একটি ঐতিহ্যবাহী খাবার। ভোজন রসিক বাঙালির ভুরিভোজের বা কিংবদন্তি আপ্যায়নের জন্য এই মিষ্টির খ্যাতি রয়েছে। হালতির বিল। নাটোর সদর থেকে 10 কিলোমিটার দূরে নলডাঙ্গা থানার অন্তর্গত হাতির বিল জেলার একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে সুপরিচিত। গিম ভ্যালি পার্ক। নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র। শহীদ সাগর। 1971 সালের 5ই মে নাটোর জেলার গোপালপুরের আজিমপুর এলাকায় নর্থ বেঙ্গল চিনি কারখানায় পাক বাহিনীর নির্মমতার গণহত্যার এক জ্বলন্ত সাক্ষী শহীদ সাগর। চলনবিল জাদুঘর। 1978 সালের 1 সেপ্টেম্বর চলনবিল অঞ্চলের কিছু সচেতন সমাজকর্মীর পরিশ্রমের ফলে গরুদাসপুর থানার খুবজিরপুর গ্রামে অস্থায়ী চলনবিল জাদুঘর প্রতিষ্ঠিত হয়। চলনবিল চলনবিল বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম চলনবিল। নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট অনেকগুলো বিলের সমষ্টি নিয়ে এই চলনবিল গঠিত। আনি ভবানী নাটোর রাজবাড়ী। প্রাচীন জনপদ নাটোর জেলায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত রানী ভবানী রাজবাড়িকে বাংলাদেশ সরকার 1986 সালে রানী ভবানী নাটোর রাজবাড়ী হিসাবে ঘোষণা করেন। উত্তরা গণভবন। নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজবাড়ী বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। দর্শকমণ্ডলী, নাটোর জেলা সম্পর্কে আমরা যতটুক জেনেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।